আগের দিন অদিতি ক্লাসে ছিলে, লাস্ট ক্লাসে? না মনে হয়। আগের দিনের ক্লাসটায় যেটা হয়েছিল সেটা হচ্ছে ওপাসিটি সবকিছু নিয়ে যে ডিসকাশনটা পুরোটাই লিখিয়েছিলাম, পিডিএফ থেকে কিছুই পড়াইনি। আর যে এই এই পিডিএফটা আমি আপলোডও তাই করিনি, এই পিডিএফটা থেকে ওই রেডিয়েশন পার্টটা শুরু হচ্ছে, রেডিয়েটিভ ট্রান্সফার তোমাদের আজকে করাবো। তো মানে এইটায় ঢোকার জন্য আগের দিনের ক্লাসের লেখাগুলো খুব ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শুনে যারা করোনি ক্লাস রয়েছে, তো এখন তিনজনই মাত্র, তারা অন্তত ওটা করে নিও, নইলে এখানে প্রবলেম হতে পারে কিছু টার্মের সঙ্গে। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পর্কে তোমাদের ধারণা কি? রেডিয়েশন জিনিসটা কি? মৌসুমি, রেডিয়েশন জিনিসটা কি? ইলেকট্রন বা অ্যাটম বা কোনো সাব অ্যাটমিক পার্টিকেল কোনো কারণে যদি হায়ার এক্সাইটেড স্টেটে, মানে হায়ার এনার্জি স্টেটে চলে যায়, সেখান থেকে যখন গ্রাউন্ড স্টেটে ব্যাক করে, তারা ওই মানে দুটো এনার্জি স্টেটের যে ডিফারেন্স এনার্জি, সেই পার্টিকুলার এনার্জিটা রিলিজ করে গ্রাউন্ড স্টেটে আসে। তো এটাকে তো রেডিয়েশন বলছে, এবং ইলেক্ট্রোম্যাগনেটিক। তার মানে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের রেডিয়েশনটা হয় ইন ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে তুমি যে কথাটা বললে সেখানে হচ্ছে একটা অ্যাটম, সেটা যদি এক্সাইটেড স্টেটে চলে যায়, সেখান থেকে ফেরত আসার সময় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়, এটাই বললে তো? উল্টোটাও তো হয়, যখন ও লোয়ার স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে যাচ্ছে, তখনও তো অ্যাবজর্পশন ঘটে কোনো এনার্জির, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা তোমরা এখানে প্রথম হেডিং দেখতে পাচ্ছ, সেখানে দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এমিশন আর একটা হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে লিখে নাও, খাতায় লিখে নাও, এই জায়গাটা মনে হয় লেখানো নেই, খাতায় একটু লিখে নাও। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ এমিটেড অর অ্যাবজর্বড, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ এমিটেড অর অ্যাবজর্বড ওয়েন When an atom or a molecule moves from, when an atom or a molecule moves from, one energy level to another, electromagnetic radiation is emitted or absorbed when an atom or a molecule moves from one energy level to another. তাহলে এই দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন তোমরা পড়বে, সেখানে কিন্তু অ্যাবজর্পশনও হবে, এমিশনও হবে, এবং দুটো টার্মকে নিয়েই রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশন আসবে। এটা লেখা হলে নিচে ওই ফর্মুলাটা লিখে নেবে, ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ, যেটা তোমরা সবাই জানো। লেখা হয়েছে? ওকে, দেখো, ইন ক্লাসিক্যাল মডেলস, নেক্সট লাইনে, ইন ক্লাসিক্যাল মডেলস উই কনসিডার অ্যাটম অ্যাজ এ নিউক্লিয়াস surrounded by swarm of electrons. In classical models, we consider an atom as a nucleus surrounded by swarm of electrons. Swarm of electron, the SWARM, swarm of electrons. Which in quantum mechanics
states that, which in quantum mechanics states that, the energy levels of electrons are quantized, which in quantum mechanics states that the energy levels of electrons are quantized. হয়েছে? দাস দাস অ্যান অ্যাটম ক্যান এমিট অর অ্যাবজর্ব রেডিয়েশন Thus, an atom can emit or absorb radiation only at certain frequencies. Thus, an atom can emit or absorb radiation only at certain frequencies. Corresponding to energy difference, between some initial and final states, corresponding to the energy difference between some initial and final states. Some initial and final states, I and F, small I and small f, I for initial, F for final. Therefore, modulus of EI minus EF, meaning energy difference of initial and final state, tar mod, will be equal to H nu IF. Nu er suffix se thakbe IF. Nu hoche frequency ta. Ki bollam? Modulus of EI minus EF equal to H nu IF. Modulus of EI minus EF equal to H nu IF. Eto dur hoyeche prottekar? আচ্ছা, তাহলে এতক্ষণ কি এ করলে আমি যেটা বোঝাতে চাইলাম, এক হচ্ছে রেডিয়েশন যখন আমরা পড়ব ইন কেস অফ অ্যাস্ট্রোফিজিক্স বা তোমরা এরা এছাড়াও যেখানে রেডিয়েশন পড়েছো স্ট্যাট মেকে পড়বে, তো সব ক্ষেত্রেই একটা অ্যাবজর্পশন আমি কি ডিনাই করে দিলাম ওর রিকোয়েস্টটা? শুনতে পাচ্ছ না? সবাই কি শুনতে পাচ্ছ না? এবার ঠিক আছে, ভয়েসটা পুরো কেটে গেছে, কেটে না মাঝ মানে কেটে গেছিল স্যার, ইন্টারনেট কানেকশন আনস্টেবল। তো আমি যেটা বলতে চাইলাম, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেখানে পড়বে সেখানে একটা এমিশন টার্ম আসবে এবং একটা অ্যাবজর্পশন টার্মও আসবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। এবং সেকেন্ড কথা হচ্ছে, কোয়ান্টাম মেকানিক্সে তোমরা কোয়ান্টাইজেশন পড়ো, কোয়ান্টাইজেশনের মানে কি? এনিওয়ান, কোয়ান্টাইজেশনের মানে কি? মধুমন্তী, কোয়ান্টাইজেশনের মানে কি? কোয়ান্টাইজেশন পড়েছো তো এর আগে, কোয়ান্টাম মেকানিক্স বা অ্যাটমিক ফিজিক্সে পড়বে, কোয়ান্টাইজেশন মানে কি? পার্টিকুলার কিছু ডিসক্রিট ভ্যালুতে হিট করবে,
অর্থাৎ আমি একটা কন্টিনিউয়াস স্পেকট্রা পাবো না, আমি কিছু পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য এনার্জি লেভেলস পাবো, এবং সেই পার্টিকুলার কিছু এনার্জি লেভেলস এর ক্ষেত্রে ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের যদি এনার্জি গুলো ইআই এবং ইএফ হয়, দেন দ্য ডিফারেন্স অফ দিস টু এনার্জিস তার মডিউলাস, দ্যাট ইজ মডিউলাস অফ ইআই মাইনাস ইএফ উইল বি ইকুয়াল টু নিউ ইএফ ক্ষেত্রে এই ট্রানজিশনটা অ্যালাউড হচ্ছে। ক্লিয়ার এতদূর যেটা লেখালাম? শোনা যায়নি? আরেকবার একটু বলো, কখন অ্যালাউ হবে আর কখন হবে না? বললাম যে প্রথম রেডিয়েশন যখন তোমরা পড়বে, ইন জেনারেল ইউ হ্যাভ টু কনসিডার টু ডিফারেন্ট টার্মস, একটা এমিশন একটা অ্যাবজর্পশন। হ্যাঁ, কিছু আইডিয়াল কেস আমরা স্টাডি করব যেখানে এমিশনটাকে আমরা নেগলেক্ট করতে পারবো, বাট ইন জেনারেল দ্য টু টার্মস উইল বি দেয়ার, অর্থাৎ দুটো কোয়েফিশিয়েন্ট আমরা হাতে পাবো অ্যাস্ট্রোফিজিক্সে। সেকেন্ড পয়েন্ট বললাম, যখন একটা অ্যাটমের ক্ষেত্রে আমরা ট্রানজিশন দেখছি, সেখানে যে এনার্জি লেভেলস গুলো থাকবে দোজ উইল বি কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড মানে ফর সাম পার্টিকুলার ভ্যালুজ অফ ফ্রিকোয়েন্সিস উই উইল গেট দ্য এনার্জি লেভেলস। সব ফ্রিকোয়েন্সিতে পাবো না, কিছু পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে পাবো, তাদের যদি আমরা নিউটা যদি সেই ইনিশিয়াল এবং ফাইনাল যে স্টেট যেগুলোতে আমরা ট্রানজিশন পাচ্ছি তার ফ্রিকোয়েন্সি হয়, করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হয়, তাহলে তাদের এনার্জি ডিফারেন্সটা কত হবে? ইআই মাইনাস ইএফ উইচ মড উইচ আন্ডার মডিউলাস উইল বি ইকুয়াল টু এইচ নিউ ইএফ। বোঝা গেছে এই অবধি? এই অবধি লিখিয়েছি, শোনা গেছে? অভিরূপ শুনতে পেয়েছো? দেখো পরে কন্টিনিউ করছি, যদি আবার প্রবলেম হয় তাহলে বলবে, আবার আমাকে রুম চেঞ্জ করতে হবে। তাহলে এবার লেখো, ফ্রিকোয়েন্সি অবধি লিখলে, দিস গিভস রাইজ টু লাইন স্পেকট্রাম, দিস গিভস রাইজ টু লাইন স্পেকট্রাম। দিস গিভস রাইজ টু লাইন স্পেকট্রাম, লাইন স্পেকট্রামের নিচে মার্ক করবে। এই লাইন স্পেকট্রামটা এখানে কাকে সিম্বলাইজ করছে বলো তো? কোন জিনিসটাকে, মানে কোন জিনিসটার এভিডেন্স হিসেবে আমরা লাইন স্পেকট্রাম পেলাম? লাইন স্পেকট্রামটা যে পেলাম সেটা কোয়ান্টাইজেশন, রাইট? কোয়ান্টাইজেশন ডিসক্রিট ভ্যালুর জন্য আমরা লাইন স্পেকট্রাম পেলাম, লেখা হয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমরা যেগুলো পাবে মানে কিছু ব্যান্ড পেতে পারো, কিন্তু সেই ব্যান্ড গুলোকে যখন তোমরা অ্যাস্ট্রোফিজিক্স এর ক্ষেত্রে মানে কি বলবো অ্যানালিটিক্যালি সলভ করছো, ব্যান্ড গুলোকেও লাইন হিসেবেই ধরে নেওয়া হয়, সেই ক্ষেত্রে আবার অন্য ধরনের অ্যাপ্রক্সিমেশন বা এ লাগানো হয় কাজে। কি হচ্ছে বলো তো, দুটো দুটো করে সবাই জয়েন করছে কেন? শুনতে পেলে মৌসুমী? ঠিক আছে, ঠিক আছে, আমরা ধরে নেবো যে আমরা পুরোটাই লাইন স্পেকট্রাম পাচ্ছি। আমরা কোথাও কোথাও ব্যান্ড পেতে পারি, বা কোথাও কোথাও তোমরা ডার্কও পেতে পারো, কিন্তু সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমার অ্যাপ্রক্সিমেশন লাগানো হয়, সেই অ্যাপ্রক্সিমেশনগুলো আমরা পড়বো যেগুলো দিয়ে ওই আইডিয়াল কেসগুলোকে স্টাডি করা হচ্ছে। সো এই অবধি যদি হয়, তারপরে লেখো, দিস গিভস রাইজ টু দ্য লাইন স্পেকট্রাম স্পেসিফিক ফর ইচ এলিমেন্ট, স্পেসিফিক ফর ইচ এলিমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা লাইন স্পেকট্রা পাবো। লেখো, হট গ্যাস আন্ডার লো প্রেশার, হট গ্যাস আন্ডার লো প্রেশার প্রডিউসেস এমিশন স্পেকট্রা।
একবার একটু বলো। হট গ্যাস আন্ডার লো প্রেশার প্রডিউসেস এমিশন স্পেকট্রা? Whereas when this is cooled down, we get absorption lines. We get absorption lines. Whereas when it is cooled down, we get absorption lines. Whereas when it is cooled down, we get absorption lines. If it is observed against a white light source, if it is observed against a white light source, লেখা আছে, ইফ ইট ইজ অবজার্ভড অ্যাগেনস্ট আ হোয়াইট লাইট সোর্স হুইচ হ্যাজ আ কন্টিনিউয়াস স্পেকট্রা হুইচ হ্যাজ আ কন্টিনিউয়াস স্পেকট্রা উই গেট ডার্ক অ্যাবজর্পশন লাইনস উই গেট ডার্ক অ্যাবজর্পশন লাইনস সুতরাং এখান থেকে যে জিনিসটা মাথায় ঢুকিয়ে নিতে হবে সেটা হচ্ছে, যদি কোনো স্টার হট স্টার হয়, যদি সেটা খুব উত্তপ্ত হয়, সেক্ষেত্রে আমরা এমিশন লাইন পাওয়ার সম্ভাবনা বেশি, আর যদি সেটা ঠান্ডা হয় তাহলে সেক্ষেত্রে অ্যাবজর্পশন লাইন পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ এরপরে এই অ্যাবজর্পশন এমিশন লাইন দেখে তোমরা স্টারকে ক্লাসিফাই করতে শিখবে, ওটা হট স্টার না কুল স্টার, তার কম্পোজিশন, এই সব কিছু শিখবে। সো তার জন্য প্রথম যেটা মাথায় ঢুকিয়ে নাও সেটা হচ্ছে, যদি আমরা কোনো একটা হট স্টার দেখি তাহলে তার ক্ষেত্রে অ্যাবজর্পশন লাইন পাওয়ার চান্স বেশি, হোয়্যার অ্যাজ ফর এমিশন, এই কি বলে, কোল্ড স্টার, তাদের ক্ষেত্রে এমিশন লাইন পাওয়ার চান্সটা বেশি। বোঝা গেলো? হ্যাঁ। নেক্সট, আচ্ছা, পিডিএফ এ তাহলে আমরা এখানে দুটো জিনিস প্রথম পড়লাম, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অ্যানাদার ওয়ান ইজ লাইন স্পেকট্রাম। থার্ড পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পন্টেনিয়াস অ্যান্ড স্টিমুলেটেড এমিশন। তোমরা লেজার পড়েছো, লেজার পড়া হয়েছে? হ্যাঁ, একটুখানি ছিল। লেজার পড়লে স্পন্টেনিয়াস অ্যান্ড স্টিমুলেটেড এমিশন তো পড়ে থাকবে লেজারে, কিছু আইডিয়া? সুশোভন অনেকক্ষণ পরে জয়েন করলো, সুশোভন বলো, লেজারে পড়েছো তো? হ্যাঁ দিদি, ওর কি ছিল খানিকটা। স্পন্টেনিয়াস স্টিমুলেটর? তো প্রথমেই শেখানো হয়, পপুলেশন হুম হুম ইনভার্সনের সময় হুম হুম শেখানো হুম হয়। শুনতে পেলাম না, আর একবার বলো, কে বললে? মৌসুমি বলছিলেন, অদিতি? আচ্ছা, লিখিয়েই দিই, ভুলে গেছো হয়তো। তো লেখো, অ্যাট লো টেম্পারেচার্স মোস্ট অফ দি অ্যাটমস লাই ইন দেয়ার লোয়েস্ট এনার্জি স্টেট। অ্যাট লো টেম্পারেচার্স মোস্ট অফ দি অ্যাটমস লাই ইন দেয়ার লোয়েস্ট এনার্জি স্টেট, গ্রাউন্ড স্টেট। অর্থাৎ যখন টেম্পারেচারটা খুব কম তখন কি হয়, ওরা গ্রাউন্ড স্টেটে থাকে। অ্যান্ড ট্রানজিশন ফ্রম আরেকবার একটু লোয়ার টু হায়ার স্টেট। হ্যাঁ, কতটা লিখেছো বলো?
গ্রাউন্ড স্টেট অবধি, তারপরে শুনতে পেলাম না, বলো। গ্রাউন্ড স্টেট, অ্যান্ড ওয়েন আ ট্রানজিশন ফ্রম, ওয়েন আ ট্রানজিশন ফ্রম লোয়ার টু হায়ার এনার্জি স্টেট অকার্স, ওয়েন আ ট্রানজিশন ফ্রম লোয়ার টু হায়ার এনার্জি স্টেট অকার্স, ইট ইজ কল্ড এক্সাইটেশন, ইট ইজ কল্ড এক্সাইটেশন। This kind of excitation may be of two types. This kind of excitations may be of two types. Two types. When the excited atom returns to the lower energy state, when the excited atom returns to the lower energy state very rapidly, bracket echo lifetime hoche approximately 10 to the power minus 8 second. When the excited atom returns to its lower energy state very rapidly, bracket a lifetime 10 to the power minus 8 seconds, it is called spontaneous emission. It is called spontaneous emission. This emission may be direct or through some intermediate states, or through some intermediate states emitting one photon in each transition. তাহলে স্পন্টেনিয়াস এমিশন মানে কি? গ্রাউন্ড স্টেট তো লোয়ার এনার্জি স্টেট, এক্সাইটেড স্টেট মানে যেগুলো হায়ার এনার্জি স্টেট, মানে যেগুলো হায়ার টেম্পারেচারে রয়েছে। সেক্ষেত্রে কি হচ্ছে, গ্রাউন্ড স্টেট থেকে যখন একটা অ্যাটম এক্সাইটেড হয়ে হায়ার এনার্জি স্টেটে গেল, সেটাকে আমরা এক্সাইটেশন বললাম। এবার ও হায়ার এনার্জি স্টেটে গিয়ে বেশিক্ষণ থাকতে পারলো না, নিজে থেকেই খুব তাড়াতাড়ি তার যে গ্রাউন্ড স্টেট তাতে কাম ব্যাক করে গেল। তাহলে সেক্ষেত্রে যে এমিশনটা হবে সেই এমিশনটাকে আমরা স্পন্টেনিয়াস এমিশন বলছি, যেটা দুভাবে হতে পারে। এক হচ্ছে ডিরেক্ট ও হায়ার এনার্জি স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে লাফিয়ে চলে এলো, অথবা মাঝখানে আরো কতগুলো স্টেট, প্রত্যেকটা স্টেটে একটা করে ইলেকট্রন ছাড়তে ছাড়তে ও গ্রাউন্ড স্টেটে এসে পৌঁছলো, যেখানে বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স কাজ করছে না, অ্যাটমটা নিজে থেকেই ওর হায়ার এনার্জি স্টেট থেকে এনার্জি ছেড়ে দিয়ে উইদিন 10 to the power minus 8 second গ্রাউন্ড স্টেটে ফেরত আসছে, তাকে স্পন্টেনিয়াস এমিশন বলছে। ক্লিয়ার সবার স্পন্টেনিয়াস এমিশন? বোঝা গেছে অদিতি? এই অভিরূপ শোনা যাচ্ছে এখন না? এখনো কাটছে, ঠিক আছে। তাহলে স্পন্টেনিয়াস এমিশন লেখা হয়েছে প্রত্যেকের? এবার লেখো, সাম ডাউনওয়ার্ড ট্রানজিশনস ক্যান অলসো বি induced, some downward transitions can also be induced by radiation. Some downward transitions can also be induced by radiation.
this kind of emission is called induced or simulated emission. This kind of emission is called induced or stimulated emission. Some downward transitions can also be induced by radiation. This kind of emission is called induced or stimulated emission. অর্থাৎ কি হচ্ছে, কোন একটা অ্যাটম সে যদি একটা কোন রেডিয়েশন থেকে একটা ফোটনকে ক্যাপচার করে এক্সাইটেড হয়, সে কি করবে, সে তার পাশের যে আরো অ্যাটম রয়েছে তাদেরকে ইরিটেট করা শুরু করবে, তখন সে সেখান থেকে হায়ার এনার্জি স্টেট থেকে জায়গা ছেড়ে গ্রাউন্ড স্টেটে চলে আসবে। অর্থাৎ ওই যে অ্যাটমটা যে এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে এলো নিজে থেকে আসেনি, সামওয়ান হ্যাজ ইরিটেটেড ইট, কেউ ওকে ইরিটেট করলো ডিউ টু সাম রেডিয়েশন, তার জন্য ও এক্সাইটেড স্টেট ছেড়ে গ্রাউন্ড স্টেটে আসে আসতে বাধ্য হলো। তাহলে এক্ষেত্রে পুরো ব্যাপারটাই ইনডিউসড, কেউ ওকে ইনডিউস করছে, কেউ ওকে বাধ্য করছে। সো দিস কাইন্ড অফ এমিশন ইজ কল্ড ইনডিউসড অর স্টিমুলেটেড এমিশন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, এটা লেখা হয়ে গেছে এই অবধি, স্টিমুলেটেড এমিশন অবধি। তার নিচে নোট বলে লেখো, স্পন্টেনিয়াস এমিশন ইজ আইসোট্রপিক অ্যান্ড ইনকোহারেন্ট। স্পন্টেনিয়াস এমিশন ইজ আইসোট্রপিক অ্যান্ড ইনকোহারেন্ট। হোয়ার অ্যাজ স্টিমুলেটেড এমিশন is coherent. Spontaneous emission is incoherent and isotropic. উল্টো বললাম, মানে আগে বলে ফেললাম, আগে isotropic and incoherent লেখো, but stimulated emission is coherent. তাহলে প্রথম তিনটে টপিক বোঝা গেল, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, লাইন স্পেকট্রাম, স্পন্টেনিয়াস অ্যান্ড স্টিমুলেটেড এমিশন। এই অবধি ক্লিয়ার প্রত্যেকের? স্টিমুলেটেডটা কি আইসোট্রপিক? স্টিমুলেটেড আইসোট্রপিক নয়, স্পন্টেনিয়াসটা আইসোট্রপিক, ওর ক্ষেত্রে সব থেকে সমানভাবেই ছড়িয়ে পড়ে স্পন্টেনিয়াস, কিন্তু স্টিমুলেটেড তাই হয় না, ওটার ডিরেকশনটা কোনো দিকে হয়তো বেশি হলো, কোনো দিকে কম হলো, রেডিয়েশনটা কতটা ক্যাপচার করছে ওই অ্যাটমটা তার উপর ডিপেন্ড করছে, ওটা অ্যান আইসোট্রপিক। স্টিমুলেটেডটা কোহারেন্ট হবে, মানে ইন ফেস থাকবে, কিন্তু স্পন্টেনিয়াসটা ইনকোহারেন্ট হবে। হ্যাঁ বলো, বুঝতে পেরেছি, সেটাই বললাম। আচ্ছা, এই অবধি লেখা হয়েছে প্রত্যেকের? সুশোভন বোঝা গেছে? হ্যাঁ দিদি। আচ্ছা, তাহলে এই তিনটে হয়ে গেল। নেক্সট আসছে কি, বাউন্ড ফ্রি ট্রানজিশন অ্যান্ড ফ্রি ফ্রি ট্রানজিশন। এটা হচ্ছে আরো দুটো জিনিস যেটা তোমাদের জানতে হবে ভালোভাবে। আচ্ছা লেখো, নেক্সট প্যারাগ্রাফ করে লিখবে। হ্যাঁ, ইউজুয়ালি usually the zero level of the energy states usually the zero level of the energy states is chosen usually the zero level of the energy states is chosen so that a bound electron has negative energy and a free electron has a positive energy. Usually the zero level of the energy states is chosen such that a bound electron has a positive energy and a free electron, sorry, ulta bolam, a bound electron has a negative energy and
a free electron has a positive energy. If an electron with energy capital E less than zero, if an electron with energy capital E less than zero receives more energy than modulus of E, if an electron with energy capital E less than zero, or that negative energy roeche jeta bound electron, receives more energy than modulus of E, it will leave the atom and becomes an ion. Now, কত দূর লিখেছ? If an electron with energy E less than zero receives more energy than modulus of E, it will leave the atom. Atomটাকে ছেড়ে দেবে, free হয়ে যাবে. And becomes an ion. In astrophysics, this kind of ionization is called bound free transition. এর উল্টোটাও পসিবল, উল্টোটা ঘটলে সেটাকে ফ্রি বাউন্ড ট্রানজিশন বলবো। অর্থাৎ এক্ষেত্রে আয়োনাইজ হলো, আবার আয়ন থেকে যদি নিউট্রাল অ্যাটমে পরিণত হয় সেটাকে অ্যাস্ট্রোফিজিক্সে কি বলবো? ফ্রি বাউন্ড ট্রানজিশন। লিখে নাও, উল্টোটাও পসিবল, যেটা হচ্ছে ফ্রি বাউন্ড ট্রানজিশন বলে লিখে রাখো। তাহলে বাউন্ড ফ্রি ট্রানজিশনটা কি বোঝা গেছে? বাউন্ড আয়ন থেকে অ্যাটম তৈরি হচ্ছে, এগুলো তো তোমরা এমনিও পড়েছো যখন ছোটবেলাও পড়েছো, সেখানেও পড়েছো আয়ন হওয়া, অ্যাটম হওয়া। কিন্তু অ্যাস্ট্রোফিজিক্স এর ভাষায় সেগুলোকে আমরা কি বলবো? বাউন্ড ফ্রি ট্রানজিশন অথবা ফ্রি বাউন্ড ট্রানজিশন। এবং এরপরে আরেকটা পড়বে, সেটা হচ্ছে ফ্রি ফ্রি ট্রানজিশন। এই অবধি ক্লিয়ার সুশোভন? আর তোমরা এটা নিশ্চয়ই জানোই, বাউন্ড ইলেকট্রন নেগেটিভ এনার্জি থাকে, ফ্রি ইলেকট্রন পজিটিভ এনার্জি থাকে, যেটা ফার্স্ট প্রবলেম ছিল। ঠিক আছে, তাহলে নেক্সট লেখো, তারপরের প্যারাগ্রাফে লেখো। When an electron scatters from a nucleus or an ion without being captured, the electromagnetic interaction can change the kinetic energy of the electron producing free free radiation. আমি প্রথম থেকে রিপিট করছি। When an electron scatters from a nucleus or an ion without being captured, the electromagnetic interaction can change the kinetic energy of the electron, producing free free radiation. লিখতে পেরেছো এবার? মানে ঠিক
এলো, এই ইলেকট্রনটা যখন চারদিকে ছড়িয়ে পড়ছে কারেন্ট চেঞ্জ আসছে, যাচ্ছে শোনা তো যাচ্ছে না যতটা ছিল স্পিড। হ্যালো দিদি, তোমার কথাগুলো কেটে যাচ্ছে। আচ্ছা, হ্যালো, এবার দেখো তো রিকানেক্ট করলাম, শোনা যাচ্ছে? যাচ্ছে হ্যাঁ, আচ্ছা, ফ্রি ফ্রি ট্রানজিশনের ডেফিনেশন অব্দি লিখতে পেরেছো তো? লিখতে পেরেছি। আচ্ছা, তাহলে ফ্রি ফ্রি ট্রানজিশনটা কি? যখন একটা ইলেকট্রন চারদিকে ছড়িয়ে পড়ছে, স্ক্যাটারিং মানে ছড়িয়ে পড়া, তো ছড়িয়ে পড়ার সময় কি হচ্ছে, হতে পারে ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাই ওর কাইনেটিক এনার্জিতে চেঞ্জেস আসছে। অর্থাৎ প্রথমে তো আমি বাউন্ড থেকে ইলেকট্রনটাকে ফ্রি করলামই, তারপরে সেই ফ্রি ইলেকট্রনটারও আবার ভেলোসিটি বিভিন্ন দিকে বিভিন্ন রকম হয়ে ও আলাদা আলাদা কাইনেটিক এনার্জি নিয়ে চারদিকে স্ক্যাটার করে গেল। তাই এই ধরনের জিনিস যেখানে একটা ফ্রি ইলেকট্রনের ভেলোসিটি অর্থাৎ কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রন একই রকমের কাইনেটিক এনার্জি প্রসেস করছে না, সেই ধরনের যে ট্রানজিশন তাকে আমরা বলছি ফ্রি ফ্রি ট্রানজিশন। ক্লিয়ার হয়েছে ফ্রি ফ্রি ট্রানজিশনটা? প্রথম পড়েছিলাম রেডিয়েশন, তার মধ্যে অ্যাবজর্পশন হয়, এমিশন হয়, সেখান থেকে পড়লাম লাইন স্পেকট্রা পাই, তারপরে সেই লাইন স্পেকট্রার মধ্যে আমরা স্পন্টেনিয়াস আর স্টিমুলেটেড দুটো ভাগ করতে শিখলাম, তাদের ক্যারেক্টারিস্টিক শিখলাম, তারপরে অ্যাস্ট্রোফিজিক্সের ভাষায় আয়োনাইজেশনকে আমরা বাউন্ড ফ্রি ট্রানজিশন বা বাউন্ড ফ্রি রেডিয়েশন বললাম, উল্টোটাও হতে পারে ফ্রি বাউন্ড রেডিয়েশন, এবং তারপর যেটা শিখলাম সেটা হচ্ছে ফ্রি ফ্রি ট্রানজিশন। এই অবধি প্রত্যেকের ক্লিয়ার তো? তার মানে আমরা এই অবধি করে ফেলেছি, প্রথম 5টা পয়েন্ট শিখে গেছি, এই অবধি বুঝতে পেরেছো সকলে? এবার ব্র্যাকেটে লিখে রাখো, ইন কেস অফ হট হট গ্যাস স্টার্স, ইন কেস অফ হট গ্যাস স্টার্স হোয়ার দ্য হাইড্রোজেন ইজ ফুললি আয়োনাইজড, ইন কেস অফ হট গ্যাস স্টার, হট না ভেরি হট গ্যাস স্টার লেখো, মানে টি গ্রেটার দ্যান 10^6 কেলভিন, টেম্পারেচার যাদের 10^6 কেলভিনেরও বেশি, সেই ধরনের স্টার যাদের মধ্যে হাইড্রোজেন ইজ ফুললি আয়োনাইজড, দিস কাইন্ড অফ ফ্রি ফ্রি ট্রানজিশন ইজ দ্য মেন সোর্স অফ এমিশন। তাহলে কি বললাম, ইন কেস অফ ভেরি হট গ্যাস স্টার্স যাদের টেম্পারেচার টি গ্রেটার দেন 10^6 কেলভিন, ওয়ার হাইড্রোজেন ইজ ফুললি আয়োনাইজড, দ্য ফ্রি ফ্রি ট্রানজিশন ইজ দ্য মেন সোর্স অফ এমিশন। And দিদি it is আরেকবার বলো। often termed as, কতটা লিখেছো বলো, কতটা ফুললি ফুললি লিখেছো? আয়োনাইজড। fully ionized, this free free transition is an important source of emission. And it is termed as, thermal bremsstrahlung. এই যে এই স্পেলিংটা, it is termed as thermal bremsstrahlung. এই যে এই স্পেলিংটা, 6 নম্বর পয়েন্টটা।
হয়েছে? নেক্সট লেখো, মানে পরের প্যারাতে লেখো, অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন, অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন আকার বিটুইন টু, অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন আকার বিটুইন টু বাউন্ড স্টেটস, বিটুইন টু বাউন্ড স্টেটস, ওয়ার অ্যাজ আয়োনাইজেশন অ্যান্ড রিকম্বিনেশন, ওয়ার অ্যাজ আয়োনাইজেশন, আয়োনাইজেশন মানে বাউন্ড, ফ্রি 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 বাউন্ড এইসব কটা, অ্যান্ড রিকম্বিনেশন আকার বিটুইন আ বাউন্ড অ্যান্ড আ ফ্রি স্টেট. Absorption and emission occur between two bound states, whereas ionization and recombination occur between a bound state and a free state. And an atom and an atom interacting and an atom interacting with a free electron and an atom interacting with a free electron and an atom interacting with a free electron results in free free transition. Results in free free transition. And the decelerating electrons the decelerating electrons showing absorption showing absorption is called bound transition, is called bound transition. এই অবধি লেখা হয়েছে প্রত্যেকের? হ্যাঁ হয়েছে, আরেকবার প্রথম থেকে বলবে? কোন লাইনটা থেকে বলো তো, ওই অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন, হ্যাঁ ওই ওইখান থেকে। অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন মে আকার বিটুইন টু বাউন্ড স্টেটস, ওয়্যার অ্যাজ আয়োনাইজেশন অ্যান্ড রিকম্বিনেশন আকার বিটুইন আ বাউন্ড অ্যান্ড আ ফ্রি স্টেট, অ্যান্ড অ্যান অ্যাটম ইন্টারাক্টিং উইথ আ ফ্রি ইলেকট্রন রেজাল্টস ইন ফ্রি ফ্রি ট্রানজিশন. And the decelerating electron showing absorption process is called bound transition. প্রত্যেকের লেখা হয়েছে? অভিরূপ, অদিতি, হ্যাঁ হয়েছে। তাহলে আমরা বাউন্ড বাউন্ড অবধি পড়ে ফেললাম, বাকি রইল আর দুটো, পোলারাইজড আর রেডিয়েশন। নেক্সট প্যারায় লেখো, We know that electromagnetic radiation is transverse in nature. We know that the electromagnetic radiation is transverse in nature. কেন ট্রান্সভার্স? কারণ তোমরা পড়েছো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে কি হয়, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দিও পারপেন্ডিকুলার টু ইচ আদার, এবং তারা দুজনেই সেপারেটলি ওয়েভ প্রপাগেশন ভেক্টরের সঙ্গেও পারপেন্ডিকুলার। ই বি আর কে তিনটে ভেক্টরই মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর, তাই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ ট্রান্সভার্স ইন নেচার। এটা সবাই জানো তো?
ওই ডায়াগ্রামটা যেটা EMF এর পড়তে ক্লাস 12 এর বইতে, ই বি আর কে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, সো ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ ট্রান্সভার্স ইন নেচার। ইফ দ্য ডিরেকশনস অফ ইফ দ্য ডিরেকশনস অফ If the directions of the electric fields in the plane, if the directions of the electric field in the plane perpendicular to the direction of propagation, if the direction of electric fields in the plane perpendicular to the direction of propagation, perpendicular to the direction of propagation, is the direction of electric field in the plane perpendicular to the direction of propagation are not evenly disturbed, sorry, evenly distributed, are not evenly distributed The radiation is called polarized. The radiation is called polarized. অর্থাৎ লিখে রাখো, ইন অ্যানাদার ওয়ার্ডস, ইন অ্যানাদার ওয়ার্ডস দ্য ডিরেকশন অ্যান্ড দ্য ম্যাগনিটিউড, ইন অ্যানাদার ওয়ার্ডস দ্য ডিরেকশন অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, ইন অ্যানাদার ওয়ার্ড দ্য ডিরেকশন অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড আর রিলেটেড ইন আ স্পেসিফাইড ওয়ে, আর রিলেটেড ইন আ স্পেসিফাইড ওয়ে, তার মানে কি? পোলারাইজড হতে গেলে এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা কিনা পারপেন্ডিকুলার টু দ্য ওয়েভ প্রপাগেশন ভেক্টর, তাদেরকে কি হতে হবে? তাদের এই ডিরেকশনের ম্যাগনিটিউড একইভাবে ডিরেক্টেড, অর্থাৎ কখনোই টাইমের সঙ্গে সেটা চেঞ্জ করবে না, একই ডিরেকশনে থাকবে, তখন সেটাকে আমরা বলছি পোলারাইজড রেডিয়েশন। এবং যেরকম অপটিক্সেও তোমরা তিন ধরনের পড়তে, লিনিয়ার, ইলিপটিক্যাল, সার্কুলার, এক্ষেত্রেও তিন ধরনেরই তোমরা পোলারাইজেশন দেখতে পাবে, লিনিয়ারলি পোলারাইজড রেডিয়েশন, ইলিপটিক্যালি পোলারাইজড রেডিয়েশন আর সার্কুলারলি পোলারাইজড রেডিয়েশন। লিখে নাও, দেয়ার আর থ্রি কাইন্ড অফ রেডিয়েশন, লিনিয়ারলি পোলারাইজ, সার্কুলারলি পোলারাইজড অ্যান্ড ইলিপটিক্যালি পোলারাইজড। লেখা হয়েছে এতদূর লিনিয়ারলি, সার্কুলারলি আর ইলিপটিক্যালি? ইফ দিস পোলারাইজ রেডিয়েশন, ইফ দিস পোলারাইজ রেডিয়েশন ট্রাভেলস থ্রু আ ম্যাগনেটিক ফিল্ড, ইফ দিস পোলারাইজ রেডিয়েশন ট্রাভেলস থ্রু আ ম্যাগনেটিক ফিল্ড, দ্য ডিরেকশন অফ পোলারাইজেশন উইল রোটেট, দ্য ডিরেকশন অফ পোলারাইজেশন উইল রোটেট। ব্র্যাকেটে লেখো ফ্যারাডে রোটেশন, এটাকে ফ্যারাডে রোটেশন বলে, মার্ক করে রেখো, কোয়েশ্চেন আসতে পারে ফ্যারাডে রোটেশন কি। ইফ পোলারাইজড রেডিয়েশন ট্রাভেলস থ্রু আ ম্যাগনেটিক ফিল্ড, দ্য ডিরেকশন অফ পোলারাইজেশন উইল রোটেট, ঘুরবে। এই ধরনের রোটেশনকে কি বলা হয়? ফ্যারাডে রোটেশন, অ্যাস্ট্রোফিজিক্সে একে ফ্যারাডে রোটেশন বলে। সো ব্র্যাকেটে লিখে রাখো ফ্যারাডে রোটেশন বলে। নেক্সট প্যারায় লেখো, স্ক্যাটারিং ইজ অ্যান অ্যাবজর্পশন, স্ক্যাটারিং ইজ অ্যান অ্যাবজর্পশন ফলোড বাই অ্যান ইনস্ট্যান্টেনিয়াস এমিশন অ্যাট দ্য সেম ওয়েভলেন্থ
scattering is an absorption followed by an instantaneous emission at the same wavelength, but usually in a new direction. At the same wavelength, but usually in a new direction. Scattering is an absorption followed by an instantaneous emission at the same wavelength, but usually in a new direction. অর্থাৎ একদিকে যেমন লাইটটা অ্যাবজর্ব করলো এবং তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টেনিয়াসলি মানে তৎক্ষণাৎ, তখনই যদি ওটা এমিট করতে শুরু করে কিন্তু অন্য ডিরেকশনে, তখন সেটাকে আমরা স্ক্যাটারিং বলছি এবং চারদিকে ছড়িয়ে পড়বে। তাহলে এখানে যে পাঁচটা কটা পয়েন্ট ছিল, এক দুই তিন চার পাঁচ আটটা পয়েন্ট, আটটা পয়েন্টের আটটাই বোঝা গেছে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি, তার থেকে লাইন স্পেকট্রাম কিভাবে পাচ্ছি, স্পন্টেনিয়াস স্টিমুলেটেড দুটো ভাগ করলাম, দেন আয়নাইজেশনকে আমরা কি কি নামে জানলাম, বাউন্ড ফ্রি ট্রানজিশন, ফ্রি বাউন্ড ট্রানজিশন, দেন ফ্রি ফ্রি ট্রানজিশন, সেটাই যখন খুব গরম, খুব হায়ার টেম্পারেচারে হচ্ছে সেটাকে আমরা থার্মাল ব্রেমস্টালাম বললাম, দেন বাউন্ড বাউন্ড ট্রানজিশন ঠিক তার উল্টো, এমিশনের ঠিক উল্টো অর্থাৎ অ্যাবজর্পশন। নেক্সট পোলারাইজড রেডিয়েশন, যেখানে তিন ধরনের পোলারাইজেশন পড়লাম, আর ফাইনালি ইট ইজ স্ক্যাটারিং, অর্থাৎ এই সব কিছু মিলিয়ে টোটাল যে রেডিয়েশন প্রসেসটা যেটা আমরা অ্যাস্ট্রোফিজিক্সে পড়ব। ক্লিয়ার হয়েছে এতদূর? বলছি ফ্রি ফ্রিটা আরেকবার একটু বলো না, মানে কেমন ঘেটে যাচ্ছে ব্যাপার। আচ্ছা ফ্রি ফ্রিটা বলছি, ফ্রি ফ্রি মানে ধরো একটা বাউন্ড ইলেকট্রন, সেটা কখন ফ্রি হলো, যখন সেটা কোনো কোথাও থেকে একটা এনার্জি পেলো, পেয়ে ওটা ফ্রি হলো, তাই তো? ওই যে গ্রেটার ই গ্রেটার দেন জিরো থেকে যখন সেটা মডিউলাস অফ ইয়ের থেকে বেশি হয়ে যাচ্ছিল সেটা ফ্রি হলো, এটা বুঝলে? এবার ফ্রি ইলেকট্রনটা যখন ছড়িয়ে পড়ছে কি হবে, ওই যে ইলেকট্রনগুলো প্রত্যেকের ভেলোসিটিতে একটা চেঞ্জ আসতে পারে, অর্থাৎ আগে প্রত্যেকটা ইলেকট্রন যেভাবে যেদিকে যাচ্ছিল এখন তাদের ভেলোসিটি চেঞ্জ হওয়ায় তারা প্রত্যেকে আলাদা আলাদা কাইনেটিক এনার্জি পাচ্ছে এবং আলাদা আলাদা দিকে স্ক্যাটার করবে, দিকে হোক বা আলাদা স্পিডে হোক, দিকটা ম্যাটার নয়, আলাদা আলাদা স্পিড এবং আলাদা আলাদা কাইনেটিক এনার্জি নিয়ে স্ক্যাটার করবে। তাহলে এই যে তাদের ভেলোসিটি, তাদের কাইনেটিক এনার্জিতে আবার একটা চেঞ্জ, একটা ফ্রি ইলেকট্রন তার আবার ভেলোসিটি বাড়ছে, তার আবার কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, তাহলে সেই ফ্রি ইলেকট্রনের যেন আরো ফ্রি হয়ে যাওয়া, তাই সেই ধরনের ট্রানজিশনকে আমরা বলছি ফ্রি ফ্রি ট্রানজিশন। বোঝা গেছে এবার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এই অবধি হলো, নেক্সট এসো, এখানে এই ফর্মুলাগুলো তোমরা জানো, স্পেকট্রামগুলো দেখানো রয়েছে। আচ্ছা ডপলার ব্রডনিং, ডপলার ব্রডনিংটা আমি বলছি, হাইড্রোজেন স্পেকট্রাম ডপলার ব্রডনিং একটু পরে আসছে, আগে হচ্ছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, নইলে তোমাদের না ইয়েটা বলা হবে না, এখানে পুরোটা দিয়ে রেডিয়েটিভ ট্রান্সফার যেতে হবে। আচ্ছা এই ব্ল্যাক বডি রেডিয়েশনের ফর্মুলাগুলো খুব ওয়েল নোন তোমাদের কাছে, আগের যখন ফ্লাক্স ইনটেন্সিটি এগুলো পড়াচ্ছিলাম সেখানেও মনে হয় ফর্মুলাগুলো একবার করে বলে দিয়েছিলাম, ওই ব্রাইটনেস, সেখান দিয়ে টোটাল ব্রাইটনেস, তাদের টেম্পারেচার ডিপেন্ডেন্স, এল লিউমিনোসিটি, ফ্লাক্সের রিলেশন, টেম্পারেচার ডিপেন্ডেন্স, ল্যামডা এম টি কনস্ট্যান্ট, ম্যাগনিটিউড ডিপেন্ডেন্স, এই জিনিসগুলো জানো তো? এই এই ইয়েটা কি বলে, এই স্লাইডটা তাহলে আর বলছি না, এগুলো আগেরটারই রিক্যাপুলেশন, মানে রিক্যাপুলেট করা, চুলেট করার মতন ব্যাপার। সো নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে রেডিয়েটিভ ট্রান্সফার। আগের ফর্মুলাগুলো সবকটা জানা তো প্রত্যেকের, কোনোটা অজানা লাগলো? প্রত্যেকটা ফর্মুলাই জানা থাকবে, আগে করিয়েছি কিন্তু এখানে আবার লাগবে, তাই দেওয়া। অচেনা লেগেছে অদিতি? না, তাহলে পরেরটাতে চলে আসি। আচ্ছা রেডিয়েটিভ ট্রান্সফার কেন পড়বো, তোমরা বারবার যখন আগের দিন অপটিক্যাল থিকনেস পড়িয়েছিলাম সেখানে বারবার কি বলেছিলাম, অপটিক্যাল থিকনেস কেন ইউজ করা হয়, অপটিক্যাল থিকনেস কেন ডিফাইন করেছিলাম সুশোভন, অপটিক্যাল থিকনেস কেন ডিফাইন করেছিলাম? কারেকশন টার্ম আনার জন্য, মানে ইন্টারস্টেলার মিডিয়ামের জন্য যে রেডিয়েশন গুলো যেগুলো ফল, মানে ম্যাগনিটিউড যেগুলো কমে যায় ব্রাইটনেস এর, সেগুলো মেজার করার জন্য। এক্স্যাক্টলি, ম্যাগনিটিউড কিভাবে কমছে, অর্থাৎ আমি অবজার্ভার এবং সোর্স আমার একটা তারা, তার মাঝখানে যে কোনো একটা ইন্টারস্টেলার মিডিয়াম থাকতেই পারে, মেঘ থাক বা কিছু থাক, তো সেটা
রয়েছে বলে রেডিয়েশনে যে কারেকশনটা লাগছে সেটা অপটিক্যাল ডেপ দিয়ে পড়েছিল। এবার রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশন কি করবে, এই যে ইন্টারস্টেলার মিডিয়ামটা রয়েছে সেটা থাকার জন্য এই রেডিয়েশনে যে কি বলে কারেকশনটা হলো, সেই কারেকশন দিয়ে একটা ইকুয়েশন ফর্ম হবে, যেই ইকুয়েশন থেকে তুমি বলতে পারবে যে ওই ক্লাউডটা বা ওই ইন্টারস্টেলার মিডিয়ামটা সেটা কতটা অপটিক্যালি থিক বা কতটা অপটিক্যালি থিন, অর্থাৎ কতটা অ্যামাউন্ট অফ রেডিয়েশন কেউ বাধা দিতে পারছে নাকি ও থাকলেও আমাদের খুব একটা কিছু পার্থক্য হচ্ছে না, এই কনক্লুশনটা ড্র করার জন্য আমরা রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশন পড়ব। বোঝা গেছে রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশনের সিগনিফিকেন্স? এবং সেখান থেকে আবার ওই অপটিক্যাল ডেপথ আসবে এবং তারপর আমরা সেখান থেকে অপটিক্যালি থিক অপটিক্যালি থিন এই টার্মগুলো শিখব। বোঝা গেছে? আচ্ছা, এ কেউ রিড আউট করো, এটা কে করবে? অভিরূপ করো, আগের দিন সুশোভন করেছে, রিড আউট করো স্লাইডটা রেডিয়েটিভ ট্রান্সফার থেকে। ও ইয়ে মাইকের ওটা অফ করে রেখেছি। হ্যাঁ, অন করলাম করলাম। ইন্টারাকশন বিটুইন ম্যাটার অ্যান্ড রেডিয়েশন ক্যান বি স্টাডিড অ্যাট টু লেভেলস, ম্যাক্রোস্কোপিক অ্যান্ড মাইক্রোস্কোপিক। অ্যাট দ্য ম্যাক্রোস্কোপিক লেভেল সুইটেবলি ডিফাইন অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন কোএফিসিয়েন্ট অ্যান্ড সলভ বেসিক ইকুয়েশন অ্যাজুমিং দিস কোএফিসিয়েন্টস টু বি গিভেন। মাইক্রোস্কোপিক লেভেল ফাইন্ড দ্য অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন কোএফিসিয়েন্ট ফ্রম অ্যাটমিক ফিজিক্স। আচ্ছা, এক মিনিট এক মিনিট, তাহলে ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? যখন আমরা ম্যাক্রোস্কোপিক্যালি করছি আমরা সব অ্যাটম গুলোর একই ধরনের এমিশন অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট হচ্ছে ধরে নিয়ে একটা ইকুয়েশন তৈরি করব, সেটাকে সলভ করব। বাট মাইক্রোস্কোপিক্যালি লেভেলে যখন আমরা চলে যাব সেখানে কি হবে, আমাকে অ্যাটমিক ফিজিক্স, তোমরা অ্যাটমিক ফিজিক্স কতটা অ্যাডভান্সে পড়েছো জানি না, যদি অ্যাটমিক ফিজিক্সে পড়তে এই অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন, সেখানে আবার আলাদা করে অ্যাটমের জন্য অ্যাবজর্পশন এমিশন কোয়েফিসিয়েন্ট ক্যালকুলেট করা যায়, সেইটা থেকে দেন একটা সিস্টেমের জন্য করে তারপর তার ইকুয়েশন আমাকে ইচ অ্যাটমের জন্য বার করতে হতো। সো আমরা বেসিক্যালি কাজ কোনটা করব বলে মনে হয়, কোনটা সুবিধাজনক হবে, ম্যাক্রোস্কোপিক না মাইক্রোস্কোপিক, কোনটা কাজ করব আমরা? মাইক্রোস্কোপিক। হাট, ম্যাক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক হলো তো অ্যাটমের গুলোও জানতে হবে, মাইক্রোস্কোপিক কেন ম্যাক্রোস্কোপিক? মৌসুমী বোঝা আছে ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক এর কি ডিফারেন্স? এটা তো জানো যখন স্ট্যাটমেক পড়েছো সেখানেই প্রথমে পড়ার কথা ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক। বোঝা আছে? চলো এবার পড়ো, অভিরূপ পড়ো। মোর জেনারেলি আইভি চেঞ্জেস ডিউ টু স্ক্যাটারিং। আইভি, আই নিউ, আই নিউ, আই নিউ চেঞ্জেস, আই নিউ চেঞ্জেস ডিউ টু স্ক্যাটারিং, ডাইরেকশনাল চেঞ্জ, ডপলার অর রেড শিফট, ফ্রিকোয়েন্সি চেঞ্জ, অ্যাবজর্পশন, এমিশন। ইফ ফ্রিকোয়েন্সি চেঞ্জেস ডিউ টু রেড শিফট, নিউ ভ্যারাইজেস ওয়ান প্লাস জেড ইনভার্স, ফটনস কনজারভেশন ইমপ্লাইজ আই নিউ বাই ভি কিউব ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অ্যান্ড সো সার্ফেস ব্রাইটনেস এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ আই নিউ ডি নিউ স্কেলস উইথ রেড শিফট অ্যাজ ওয়ান প্লাস জেড, ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস ফোর, কসমোলজিক্যাল সার্ফেস ব্রাইটনেস ডিমিং, কনভার্সলি রিলেটিভিস্টিক ডপলার বুস্ট, লিওভিলেস থিওরেম, কনজারভেশন অফ আই নিউ বাই নিউ কিউব ইন অ্যাবসেন্স অফ ইন্টারাকশন, বোল্টজম্যান ইকুয়েশন, রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশন, রেফারেন্সটা হচ্ছে আচ্ছা এখানে যে ব্যাপারটা রেড শিফটটা কি তোমরা কোথাও পড়েছো কসমোলজিতে কলেজে? সুশোভনদের হয়েছে মনে হয়েছে, কাকে বলে কসমোলজিক্যাল রেড শিফট, আর কে বললো হয়েছে? অদিতি না মৌসুমী, কে বললো? শোনা গেল না, বলো কেউ একজন বলো রেড শিফটটা কি, যদি এখানে বেশি ডেপথে ঢুকতে পারবে না কারণ ওই পাওয়ারটা কিভাবে এলো এটা এখন বুঝতে পারবে না, এটা জেনেই রাখতে হবে। বলো, এটা আবার কসমোলজিতেও পড়বে গিয়ে।
কসমোলজিক্যাল রেড শিফট কি? এমনি বোঝালেই হবে যে রেড শিফটটা কি। মানে কোন স্টার যদি ধরো আমাদের থেকে দূরে চলে যাচ্ছে তো তার ওয়েভলেন্থ তার রেড এর দিকে শিফট হবে, আর কোন স্টার যদি কাছে আসে সেটা তার ওয়েভলেন্থ ব্লু এর দিকে শিফট হবে, এটাকে ডপলার শিফট তার বলে। মানে, তার মানে ল্যামডা যেটা রয়েছে অর্থাৎ যে ওয়েভলেন্থ তাতে একটা চেঞ্জ আসবে ডিস্টেন্সের উপর ভ্যারি করে, তাই বলছো তো? সেটা আমরা একটা শিফট দেখতে পাবো। এবার রেড শিফট ব্লু শিফট তো ওই কাছে আসা দূরে আসা সেই অনুযায়ী কিসের শিফট হচ্ছে সেই ওয়াইজ হয়, অর্থাৎ এই ডপলার রেড শিফট। আচ্ছা ডপলার এফেক্ট তোমরা এর আগেও 11-12 পড়তে, সেই মনে আছে ভেলোসিটির উপর ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতো তো এই ডপলার আর রেড শিফট যেটা খুব বেসিক মানে একদম কসমোলজিক্যাল ভাষায় না বলে যদি পাতি ভাষায় বলো তার মানে ল্যামডায় একটা চেঞ্জ আসে, এবং ল্যামডায় চেঞ্জ হলে কি হয় ওই নিউ অর্থাৎ ফ্রিকোয়েন্সিতেও একটা চেঞ্জ আসে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, সেইটার স্কেলিং হয় 1/1+z এর উপর। এই জেডটাকে কি বলা হয় জানে কেউ? জেডটাকে কি বলা হয়? কি বলা হয় জেডটাকে? স্কেল কি বলা হয়? এই রেড শিফট পড়েছো জেডটা জানো না? স্কেল ফ্যাক্টর বলে তো। সুশোভন জেড ছিল নাকি? ওটা তো ল্যামডা ছিল, ক্যাপিটাল ল্যামডা। না ল্যামডা তো লেখা কেন, ল্যামডা লিখিয়েছে, ক্যাপিটাল ল্যামডা হতো না ওটা? ক্যাপিটাল ল্যামডা নয়, পাঠাবে তো ক্যাপিটাল ল্যামডা কেন লেখাবে? আচ্ছা আমি দেখ। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো সেটার রিলেশনটা এরকম হয়। তোমাদের এইখানটা এখন অত জানার দরকার নেই, কারণ রেডিয়েটিভ ট্রান্সফারের করতে গিয়ে এখন এই জায়গাটা লাগবে না। যেটা লাগবে সেটা হচ্ছে সারফেস ব্রাইটনেস ইকুয়াল টু ইন্টিগ্রেশন আই নিউ ডি নিউ। এটা এর আগেও করেছো যখন তোমরা সারফেস ব্রাইটনেস ডিফাইন করছিলে, মনে পড়ছে মৌসুমি অদিতি? মনে করছো রেড শিফটের ব্যাপারটা আর একবার একটু বলো না, আমি বুঝতে পারি রেড রেড শিফটটা এখন বুঝতে পারবে না। রেড শিফট মানে হয় ধরো আমরা যেরকম ডপলারে পড়তাম না যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে তাতে কি হয় ওই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতো, মনে পড়ে সেই কি v+v' v-v' এইভাবে বের করতাম। তো কসমোলজিতে কি হয় ধরা হয় যখন একটা স্টার আমাদের থেকে অনেক দূরে বসে রয়েছে সেই স্টারটার সঙ্গে আমার সোর্সের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সে যদি ভ্যারি করে তার ওয়েভলেন্থে চেঞ্জ হয়, অর্থাৎ সে যে জিনিসটা রেডিয়েট করবে সেই রেডিয়েশনের যে ওয়েভলেন্থ তাতে আমরা একটা শিফট পাই, ঠিক আছে? সেই যে শিফটটা হয় সেটাকে রেড শিফট বলে। কখন? যখন কাছে এলে ওই রেড এর দিকে শিফট করবে ল্যামডাটা সেটাকে রেড শিফট, দূরে গেলে ব্লু শিফট, এইগুলো বলা হয়। সেগুলো মানে না জানলেও হবে এখন, বাট মেন ব্যাপার হচ্ছে ল্যামডায় একটা শিফট আসে সেটাকে আমরা কসমোলজিক্যাল শিফট বলি বা রেড শিফট বলি। এবং এই রেড শিফটের সঙ্গে কিন্তু অনেক কিছু মানে এরপরে হাবেলস লো হেনা তেনা সবকিছু রেড শিফট থেকে ডিফাইন করা হয়। তো এটাই হচ্ছে রেড শিফট, এবং এই রেড শিফটটা সামহাও ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সঙ্গে জড়িত। তাই বলছো যে নিউ প্রপোর্শনাল টু 1/1+z^2 এটা একটা জেনে রাখো এখন, কোথা থেকে এলো বুঝতে পারবে না আনটিল কসমোলজিক্যাল রেড শিফট পড়াচ্ছি কসমোলজিতে, জাস্ট এই ডিপেন্ডেন্সটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? বুঝেছ এবার মৌসুমী? হ্যালো বোঝা গেছে? Stimulated emission mathematically the same as negative absorption, both proportional to the incoming radiation. কেন এই এই পয়েন্টটা আমার কোশ্চেন, why both proportional to the incoming radiation? anyone? stimulated emission পড়ানোর সময় একটা এক্সাম্পল দিয়েছিলাম সেটা মনে করো তাহলেই বুঝতে পারবে কেন ইনকামিং রেডিয়েশনের উপর ডিপেন্ড করছে। স্টিমুলেটেড বা ইনডিউসড কখন হয় অদিতি? কখন হয় ইনডিউসড রেডিয়েশন? অ
অদিতি বা মৌসুমী কেউ একজন অভিরূপ সুশোভন যেই আছে বলো, হায়ার এক্সাইটেড স্টেটে যে অ্যাটম গুলো আছে ওদেরকে তো ইনডিউস করতে হবে, ইনডিউস করছে, তখন বলেছিলাম যে ওই স্টেটে থাকা কোন একটা অ্যাটম সে যদি ইনকামিং রেডিয়েশন থেকে এনার্জি অ্যাবজর্ব করে তারপরে সে পাশের জনকে এক্সাইট করছে, তাকে বাধ্য করছে, সুতরাং ওই অ্যাটমটা কতটা অ্যামাউন্ট অফ রেডিয়েশন নিতে পারবে সেটা কার উপর ডিপেন্ড করছে, কতটা অ্যামাউন্ট অফ রেডিয়েশন ইনসিডেন্ট হলো তার উপর, তাই স্টিমুলেটেড রেডিয়েশন কি সেটা কিন্তু প্রপোর্শনাল টু দ্য ইনকামিং রেডিয়েশন, বোঝা গেছে? বোঝা গেছে? কারোর গলা পাচ্ছি না কেন? হ্যাঁ মৌসুমীর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা পড়ো, তারপর পড়ো। স্ক্যাটারিং অ্যাবসর্পশন ফলোড ইমিডিয়েটলি বাই এমিশন কোহেরেন্ট অর ইলাস্টিক এমিশন অ্যাট দ্য সেম ফ্রিকোয়েন্সি আইসোট্রপিক রেডিয়েটস ইকুয়ালি ইন অল ডাইরেকশন। এইগুলো ওই লেখা রয়েছে কোনটা কোহারেন্ট হবে কোনটা ইলাস্টিক হবে। তারপর অল দিস ক্যান বি রিলেটেড টু দ্য ম্যাট্রিক্স এলিমেন্ট ফর ইন্টারাকশন ইন্টার রিলেটেড বাই আইনস্টাইনস রিলেশন। আচ্ছা আইনস্টাইনস রিলেশনস যেগুলো, আইনস্টাইনস রিলেশনস তোমরা পড়োনি, এক্ষুনি আইনস্টাইনস রিলেশনস পড়বে, এই এইটা করতে করতেই। হ্যাঁ আইনস্টাইনের যে ওই এবি কোএফিশিয়েন্ট ছিল ওইগুলো কি? হ্যাঁ হ্যাঁ আইনস্টাইন যেগুলো পড়তে, ক্যাপিটালে ক্যাপিটাল বি, হ্যাঁ হ্যাঁ আইনস্টাইনস কোএফিশিয়েন্ট যে আইনস্টাইনস ইকুয়েশন থেকে ওগুলোই আসবে। অভিরূপ স্পন্টেনিয়াস এমিশন, স্পন্টেনিয়াস এমিশন গিভেন আ সোর্স আইসোট্রপিক্যালি রেডিয়েটিং পাওয়ার ইনটু আ ব্যান্ড ডি নিউ অ্যাট আ রেট পাওয়ার বাই ভলিউম ইকুয়ালস টু পি নিউ ডি নিউ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েটেড বাই। এটা কেন এলো? ইনটু আ ব্যান্ড ডি নিউ মানে কি? ফ্লাক্স ডেন্সিটি। ফ্লাক্স ডেন্সিটি ডি নিউটা কি এখানে কিসের রেঞ্জ? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি রেঞ্জ। তাহলে তার রেট অফ পাওয়ার কিসের, মানে রেডিয়েটিং পাওয়ারটা কত হবে? পি নিউ ডি নিউ। এটা বুঝে আছে? সেই যখন পড়িয়েছিলাম ফ্লাক্স, তারপর কি সব ছিল বলো, ফ্লাক্স ডেন্সিটি ডিফারেন্স পড়াচ্ছিলাম, সেই জায়গাটা মাথায় রাখতে হবে। একবার ওই জায়গাটা দেখে নেবে, একবার মিলিয়ে নেবে, এটা আমি এক্ষুনি বলছি না, সবাই একবার মিলিয়ে নেবে তো, যে পাওয়ার বাই ভলিউম পি নিউ ডি নিউ লিখতে পারছি কিনা ওই ক্লাস থেকে, যদি প্রবলেম হয় আমাকে তখন বলবে। তারপর দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েটেড পার ইউনিট সলিড অ্যাঙ্গেল ইজ ডি ইউ ডি ই ইলেক্ট্রোম্যাগনেটিক ইকুয়ালস টু পি নিউ ডি নিউ। কিছু বলছিলে, এক মিনিট দাঁড়াও, বলছি পি নিউ কিছু বললে, পি নিউটা কাকে রিপ্রেজেন্ট করছে? পি নিউটা পাওয়ার। আচ্ছা আচ্ছা, পি নিউটা পাওয়ার, পাওয়ার। তোমরা যখন ফ্লাক্স, ফ্লাক্স ডেন্সিটি, স্পেসিফিক ইনটেনসিটি যেই ক্লাসে করাচ্ছিলাম সেই ক্লাসটার ফর্মুলাগুলো একবার দেখবে, দেখে তোমরা চেক করবে এই পাওয়ার বাই ভলিউম যে রেটটা, রেট অফ ফ্লোটা, সেটা পি নিউ ডি নিউ আসছে কি না সেটা আমাকে দেখে জানাবে। যদি না আসে তো নেক্সট ক্লাসে আমরা আগে এটাকে ডিসকাস করব যে কেন পি নিউ ডি নিউ হলো। নেক্সট, অ্যামাউন্ট অফ এনার্জি, হ্যাঁ বলো, ডাইমেনশনালি কি ম্যাচ করছে এটা? ডাইমেনশনালি ম্যাচটা পরে, আগে এই পি নিউ কোথা থেকে এলো, পি নিউর এক্সপ্রেশন পাবে সেটা বসিয়ে বাই ভলিউম করে পি নিউ ডি নিউ আসছে কিনা দেখবে, ডাইমেনশনালি তো ম্যাচ করতেই হবে। এই পি নিউর কি ছিল কোয়ান্টিটি সেটা দেখতে হবে তার জন্য, ঠিক আছে? এটা তোমরা দেখবে, যদি প্রবলেম হয় বা যাই হোক আমরা পরের দিন এটা আরেকবার ডিসকাস করব, মনে করাবে, মৌসুমি মনে করাবে, ঠিক আছে? হ্যালো, শুনতে পেলাম না, বুঝলে মৌসুমি? হ্যাঁ ঠিক আছে। এ তুমি কোথায় থাকো গো, তোমার ওই দিকটা বেশ গ্রাম গ্রাম, স্ট্যাটাস গুলো দেখি, কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি নদী আছে।
নদিয়া, হ্যাঁ। তাহলে এখানে কি মেসে থাকতে না পিজিতে থাকতে? তোমাদের কি কলেজ খুলবে? আজকে আবার ডিক্লেয়ার করেছে খুলবে না, কি হচ্ছে কি জানি কি হবে এখন বলা মুশকিল। কলেজে কি বলছে প্রফেসররা খুলবে? ম্যামদের সাথে কথা হলো তো, ম্যাম বলছিল কি এখন আগে 1 সপ্তাহ মতো দেখবে কি অবস্থা হয় করোনা, তারপরে ওরা ডিসিশন নেবে, তারপরে নোটিশ টোটিশ দেবে, মানে যদি খোলে আর কি। আজকেই মনে হয় আবার বের করেছে যে না কলেজ না খুলতে। ঠিক আছে চলো, তাহলে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েটেড পার ইউনিট সলিড অ্যাঙ্গেল ইজ DEM ইকুয়াল টু পি ইনটু ইনটু ডিভি ডিটি টি ওমেগা বাই 4 পাই। 4 পাই দিয়ে কেন ভাগ করেছি? পার সলিড অ্যাঙ্গেলের জন্য। ডি দিয়ে কেন গুণ করেছি? পুরো রেটাকে টোটালিতে নিয়ে যাওয়ার জন্য, এবং ডি দিয়ে তার জন্য গুণ করেছি। তাহলে পি নিউ ডি নিউ কে ডিভি ডিটি দিয়ে গুণ করে টোটাল ভলিউম টোটাল টাইমটাকে ঢোকালাম, আর ডি ওমেগা বাই 4 পাই করে ওই পার ইউনিট সলিড অ্যাঙ্গেলটাকে ইনকর্পোরেট করলাম। বোঝা গেছে? বোঝা গেছে? এবার এসো কি নাম ওর, অভিরূপ স্পন্টেনিয়াস এমিশনটা পড়ো। স্পন্টেনিয়াস জেনারেলাইজ টু আ নন আইসোট্রপিক্যালি এমিটিং সোর্স পি নিউ বাই 4 পাই হচ্ছে জে নিউ ওমেগা কল্ড দ্য মনোক্রোম্যাটিক এমিশন কোএফিসিয়েন্ট ইউনিটস অফ আর্ক। এটা ওমেগা কেন লেখা? জেনিউ ওমেগা কেন লেখা? যেহেতু তোমরা এই পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে যেহেতু তোমরা ডিফাইন করলে, তাই জন্য জেনিউ উইল বি আ ফাংশন অফ ওমেগা, এবং আমরা এটা ডিফাইন করলাম পি নিউ বাই 4 পাই। এই কনস্ট্যান্টটাকে ডিফাইন করলাম হচ্ছে মনোক্রোম্যাটিক এমিশন কোএফিসিয়েন্ট বলে, যার ইউনিটটা চেক করবে এইটা আসে কিনা যেটা লেখা রয়েছে। নেক্সট, এমিশন কোএফিসিয়েন্ট। এমিশন কোএফিসিয়েন্ট ইজ অল্টারনেটলি গিভস পার ইউনিট মাস এফসাইলেন নিউ ইকুয়ালস টু 4 পাই জে নিউ আই রো, হোয়ার রো দ্য মাস ডেন্সিটি, ডিই ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়ালস টু এফসাইলেন নিউ বাই 4 পাই ডিএম ডিটি ডি নিউ ডি ওমেগা, হোয়ার ডিএম ইকুয়ালস টু রো ডিভি ইন ইউনিটস অফ আর্ক গ্রাম ইনভার্স সেকেন্ড ইনভার্স হার্জ ইনভার্স। এইটা একবার আমাকে কুইক চেক করে বলো তো, DEM টা কি এটা লেখা যাচ্ছে কিনা? তাড়াতাড়ি চেক করো লেখা যাচ্ছে কিনা, প্রত্যেকে চেক করবে। আচ্ছা তোমরা ইয়ের ফর্মটা বেরিয়েছে জানো তো, TIFR এর, এই TIFR এর বলছি, আয়ুকার যে উইন্টার ইন্টার্নশিপ। হ্যাঁ ওটা দেখলাম কিন্তু আমি দেখে কিছু বুঝতে পারলাম না। ওটা মানে ডিসেম্বর থেকে জানুয়ারি এবারও অনলাইন করছে, ওটা কিন্তু করে নিও, সার্টিফিকেটটা খুব ভ্যালু আছে। কিছুই বুঝতে পারলাম না তো, মানে কি করতে হবে না করতে হবে, রেজিস্ট্রেশন ফিটা পাওনি। একটা স্টেজ দিয়েছে দেখলাম, ওখানে এইভাবে মানে দুটো সেশন আর কি ফর্মটা ফিল আপ করতে হবে, ওরকম একটা গাইডেন্স আছে দেখলাম। ওই যেটা ডিসেম্বরের লাস্ট থেকে হবে জানুয়ারি ফার্স্ট উইক অফ, আগে ওটা এরকম হতো না, আগে অফলাইন হতো এবং সিলেক্টিভ স্টুডেন্ট পেতো, আগে সবাইকে নিত না, এবার ওরা খুব সিলেক্টিভ স্টুডেন্ট নিত, দেখবে ওরা রেফারেন্স মনে হয় দিতে হয়, না না সবাইকে নিত না আগে, এবার গত বছরের যেটা ওদের ছিল, ওদের উইন্টারটা শিফট হয়ে গিয়ে যখন ফেব্রুয়ারির পর হলো, যেহেতু কোভিড ছিল বলে ওরা ওপেন করে দিয়েছিল, ইউটিউবে করে দিয়েছিল, ফলে ওই সার্টিফিকেটের গল্পটাও চলে গেছিল। এবারে যদি সার্টিফিকেট দেয় তাহলে সিলেক্টিভ লোককেই নেবে, আর যদি ওপেন করে তাহলে ইউটিউবে করবে, কিন্তু যেটাই হোক না কেন যদি সার্টিফিকেটের গল্পটা আসে, সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট, মানে ভালো ওই সার্টিফিকেটের ভ্যালু আছে, তো ভরে দিও। আইআই এরও বেরোবে, ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স এরও বেরোবে, ওদের টপ ভরে দিও। গুলো পাও একটু গ্রুপে সেন্ড করো তাহলে মানে সুবিধা হবে। আমি এটা পাঠিয়ে দেবো আজকে, টিএটিএফ বলছি, আয়ু কার্ডটা পাঠিয়ে দেবো, লিঙ্কটা মনে আছে আমার কাছে, লিঙ্কটা আমি দেখবো হলে পাঠিয়ে দেবো, ওটা করো। আর আইআই এটাও এর মধ্যেই বেরোবে, এটা কি অক্টোবর শেষ হচ্ছে, তাই নভেম্বরের মধ্যেই বেরোয়। ওদের ওই বিয়েগুলো হয় বলো, যেগুলো তোমার ইন্টার্নশিপগুলো হয় বা 15 দিন 30 দিনের যে ওয়ার্কশপগুলো হয়, ওগুলো এখন অফলাইনে করাচ্ছে কিনা জানি না, তবে বেরোয়, যদি ওটা আমি পাই পাঠিয়ে দেবো।
ঠিক আছে, দেখে নাও এটা আসছে কিনা, দেখে নাও, তারপরে পরেরটা এগোবো। হ্যাঁ আসছে তো। আসছে তো, হুম হুম তাহলে তারপরে অভিরূপ পড়ো। effect on specific intensity across a path length ds d I nu dt d a d omega d nu equals to d e electromagnetic equals to j j nu d v d omega d nu dt d I nu equals to j nu ds d v equals to d s d a the radiative transfer equation incorporating the effects of emission and absorption into a single equation the variation of specific intensity along a ray is given by d I nu by d s equals to minus a nu I nu alpha plus nu. Equals to minus alpha nu I nu plus j nu d I nu by d tau nu equals to minus I nu plus s nu equals to s nu equivalent to j nu by alpha nu where s nu is the source function বাস 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 এই অবধি থামো। আচ্ছা তোমাদের এই অবধি, এই যে ডি ই এম ইকুয়াল টু এই অবধি আসা অবধি তো প্রত্যেকের ক্লিয়ার যে কিভাবে কি এলো না এলো, শুধু এইটা দেখতে বলেছি বাড়িতে। তারপরে এই স্পেসিফিক ইন্টেন্সিটি থেকে এই জে নিউ ডিএস এ কোথা থেকে কি আসছে এগুলো তো রিডিং পড়ে শুধু বুঝতে পারবেন, এগুলো বোঝাতে আমার আরেকটু টাইম লাগবে। সো রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশনটা দেখতে এরকম হয়, তোমরা বাড়িতে এই প্রসেসটা অবধি দেখতেই পারো, এই অ্যাবজর্পশন অনলি অবধি সলিউশনটা দেখতেই পারো, প্রসেসটাই বুঝতে অসুবিধা হবে না। কিন্তু টার্মগুলো কোথা থেকে কি কেন ঢুকে পড়ছে হঠাৎ, কেউ ডিফাইন করে দিচ্ছে জে নিউ বাই বাই আলফা নিউ, এগুলো বুঝতে পারবে না। সো তোমরা যেটা করবে, তোমরা পিডিএফটা এই অবধিই পড়বে, এই অপটিক্যাল ডেপ্থের আগে অবধি পুরোটা পড়বে, বাট এই টার্মগুলো বোঝার চেষ্টা করতে হবে না যে কোনটা কোথা থেকে কি এসছে, জাস্ট প্রসেসটা ম্যাথামেটিক্সটা বোঝার চেষ্টা করবে এবং ডাইমেনশনালি দুদিক ব্যালেন্স হচ্ছে কিনা এটা দেখবে। নেক্সট ক্লাস থেকে এই এফেক্ট অন স্পেসিফিক ইন্টেন্সিটি এখান থেকে কিভাবে কি টার্মগুলো আসছে এগুলো আমরা শুরু করব, এবং রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশনের এই টার্মগুলো কেন এলো, সেটা কোথায় কিভাবে অ্যাপ্লাই হবে, অঙ্কগুলো এখানে নেই, সেগুলো আমরা নেক্সট ডে করব। ক্লিয়ার? তাহলে কতটা পড়বে, তারপরে এটা করে শেষ হয়ে যাবে অপটিক্যাল ডেপথ স্ক্যাটারিং অবধি। বোঝা গেছে কি করতে বললাম? এবং আজকে যে থিওরিগুলো লেখালাম ওটা আমাকে ইয়ে কি নাম জানো সুশোভন পিডিএফ করে একটু পাঠিয়ে দিও আগের দিনেরটার মতো। ওকে ঠিক আছে। হ্যাঁ বলো কি বললো, কেউ বলছিলে কিছু? আচ্ছা নেক্সট ক্লাসটা তোমাদের ফ্রাইডে হচ্ছে, আমি বলেছিলাম উইকে দুটো করে ক্লাস নিতে হবে, নইলে কিন্তু শেষ করতে পারবো না সিলেবাস, তোমাদের ডিসেম্বরেই তো সেম হবে, প্রচুর তো বাকি। মানে টিউজডে, হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও দুটো করেই নিয়ে নাও। টিউজডে করে যদি নি, টিউজডে তোমরা এইটা এই টাইমটা কমফোর্টেবল 4টা থেকে 5:30টা? হ্যাঁ করা যেতেই পারে, অসুবিধা নেই। দেখছি যদি এটাকে 3:30টা করতে পারি, 2 ঘন্টা দরকার হয়, এই যে একটা আধা কাচরা হয়ে রয়ে গেল, এই জিনিসগুলো তাহলে হয় না। 3:30টা থেকে হলে অসুবিধা আছে? আমি দেখছি তাহলে, যদি সম্ভব হয় 3:30টা থেকেই থাকবে একটা ক্লাস, আর একটা ফ্রাইডে থাকবে যেরকম থাকে। ঠিক আছে, নেক্সট ফ্রাইডে তোমাদের আমার ক্লাসের পর কি আরো কোনো ক্লাস থাকে পরে বা আগে? মানে আমার তো 5টা থেকে নেওয়ার কথা, ওটা আমি থাকে না, তাহলে 4:15-20 থেকে নিলে অসুবিধা হবে ফ্রাইডে? মৌসুমি, অদিতি, ও তো মিউট রয়েছে, 1 মিনিট একটু। নিউক্লিয়ার ফিজিক্স এর ক্লাস থাকতে পারে, দেখে নাও।
আড়াইটা থেকে 3:30 অবধি আছে, তার মানে তুমি যদি 4:30 থেকে নাও বা ওই ওই টাইম থেকে নাও অসুবিধা হবে। হ্যাঁ মানে 4:30 থেকে অ্যাটলিস্ট শুরু করলে 6:30, 2 ঘন্টা তো পাওয়া যায়। 5টা থেকে শুরু করতেই 5:15:20 হয়ে যায়, তারপর ওই 1 ঘন্টা 15 মিনিট মতন হয় ক্লাসটা, তো ওই জন্যই বলছি তাহলে 4:15 বা 4:30, 4:15 না 4:30 থেকেই শুরু করবো ফ্রাইডে। ঠিক আছে ঠিক আছে, তাহলে এই অবধি করে রাখো। আর সেকেন্ড অ্যাসাইনমেন্টটা কিন্তু সুশোভনই মনে হয় আমাকে একমাত্র করে পাঠিয়েছিল, আর কেউ পাঠায়নি, দেখে নেবো। ওখানে কিন্তু ম্যাগনিটিউডের প্রবলেম গুলো ভালো আমি পাবো, বাকিদেরটা দেন সলিউশনটা আপলোড করবো। হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি আমারই ভুল, আমি ডেটটাকে অ্যাসাইন করিনি তো সবার কাছে মনে হয় ওভাবে যায়নি অ্যাসাইনমেন্টটা। একবার এইভাবে পাঠাবে, ঠিক আছে? আমাকে গ্রুপে পাঠালেই হবে, আর কেউ একজন গ্রুপে লিখে দাও যে অ্যাসাইনমেন্টটা যেন এই ফ্রাইডে আগে আমাকে সাবমিট করে দেয়, বলে দাও যে দিদি বলেছে ফ্রাইডে এর মধ্যে অ্যাসাইনমেন্টটা করে সাবমিট করতে, যে কজন অ্যাটলিস্ট সিরিয়াসলি পড়ছে তারা যেন করে দেয়। হ্যাঁ টাইম দিলে বেটার হতো কারণ খুব চাপ আছে। তাহলে সানডে, সানডের মধ্যে ফ্রাইডে ছাড়লাম সানডে, কারণ তোমরা দেবে দেন আমি সলিউশনটা আপলোড করব সানডে। হ্যাঁ ঠিক আছে তাহলে ওটাই বলে দিও। ঠিক আছে ঠিক আছে, আজকে আমি এই পিডিএফটাকে আপলোড করে দিচ্ছি, এই পিডিএফটা। ঠিক আছে চলো টাটা।